দায় কি? ওই যে এদের ছেলেটা মারা গেল অল্প বয়সে, কুকুরটাও আছে, কোন ড্রাইভার চায় না একটা কুকুর বিড়াল তাকে মারতে। আর আমাদের যারা বলেন, আমাদের সুশীল সমাজ বা যারা যে টক শো করেন অনেকেই, আমরা শুনি যে ঘাতক ড্রাইভার গুলো দিল পত্রপত্রিকা রেখে দিল, ঘাতক ড্রাইভার গ্রেপ্তার হয়েছে। আমার প্রশ্ন হলো ঘাতক কে? যে একজন মানুষকে উদ্দেশ্য মূলক, পুলিশ এখানে আছে দেখাচ্ছি যে উনি ভালো দিতে পারবে, একজন মানুষকে যে উদ্দেশ্য মূলক বা পরিকল্পিত ভাবে হত্যা করলো সে হলো ঘাতক। আর অ্যাক্সিডেন্ট শব্দটা কেন আসছে? ঘাতকের জন্য তো অ্যাক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্ট হলো যে যেটা হয়তো নিয়ন্ত্রণের বাইরে, সে নিয়ন্ত্রণ করতে পারছে না। তখন এক অনেক সময় দেখা যায় যে একজন মানুষকে কিন্তু চাপা দিয়ে গাড়ি চলে যাচ্ছে, হয়তো তাকে বাঁচাতে গেলে 50টা লোক দুর্ঘটনা নিহত হবে, ইত্যাদি বহু বিষয় আছে যেগুলো আমরা কিন্তু এখনো এগুলোকে সমাধানের জায়গায় আসতে পারিনি। একটা প্রশ্ন এখানে কথা বলছেন বাঘ সরলীকরণের ব্যাপার, 251টা বাঘ নির্ধারণ করে ইতিমধ্যে কিন্তু আমি সর্বোপর জায়গায় অধিকাংশ বাঘ কিন্তু ইতিমধ্যে সরলীকরণ হয়েছে। আমরা যে সুপারিশ মানার কথা বলছি, এই সুপারিশ মানার নতুন কোন বিষয় নাই। এই সুপারিশ মানা 1983 সালে যখন ইরানের সব ক্ষমতা আসলেন, তখনই কিন্তু আমাদের দাবির প্রেক্ষিতে, অর্থাৎ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দাবির প্রেক্ষিতে দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য, তখন ছিল দুর্ঘটনা প্রতিরোধ কমিটি, অর্থাৎ দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটি 112টা সুপারিশ, যেই সুপারিশ পরবর্তীতে এখন শেখ হাসিনার শাসনে আমরা আরো কিছু দেখছি যে এখন সেগুলো আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। তারপরে শেখ হাসিনার শাসন আমলে 2012 সালে ডক্টর আনোয়ার সাহেবকে দিয়ে একটা কমিটি করা হয়, তারা দিল 86টা সুপারিশ। এই এই সুপারিশ গুলো আর আমরা 111টা সুপারিশ দিলাম। এখন প্রশ্ন লড়ে কি বলেন, আমিও বলছি আমার মনে হয় প্রশ্ন যে সুপারিশটা আমরা দিয়েই যাচ্ছি কিন্তু কাজটা হচ্ছে না।